মনে রেখো, একবিংশ শতাব্দীর আলেমেরা, আমার আর তোমার রক্ত আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়, আমার আর তোমার রক্ত ইমামে আজম আবু হানিফার চেয়ে বেশি দামি নয়। আল্লাহর দ্বীনকে উম্মতকে হেফাজত করবার জন্য যদি ইমাম আবু হানিফার রক্ত ঝরতে পারে, আহমদ ইবনে হাম্বলের রক্ত ঝরতে পারে, আমাকে আর তোমাকে রক্তের সাগর পাড়ি দিয়েই হকের ঝান্ডাকে বিজয়ী করতে হবে। মোহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যাদের দ্বারা কারা নির্যাতিত হয়েছিলেন, সেই শাসক কোনো কাফের মুশরিক ছিলেন না, মুসলিম শাসক ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বলের পিঠের উপর ব্যত্যাঘাত করত যেই শাসক, সেই শাসকও কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শাসক ছিল না, সেই শাসকও মুসলমান ধর্মেরই কোনো একটি গোত্রের কোনো একটি গ্রুপের অনুসারী ছিল। ইমামে বুখারীকে যেই শাসক দেশান্তরিত করেছিল, সেই শাসকও কোনো গায়ের মুসলিম শাসক ছিল না, কোনো অমুসলিম শাসক ছিল না, মুসলিম শাসকই ছিল। ইতিহাস কি বলে? আলেম সমাজকে এভাবেই যুগে যুগে বিভিন্ন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর দ্বারা নিগৃহীত হতে হয়েছে। অতঃপর আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আশ্বাস রয়েছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তোমরা যদি হকের ঝান্ডা নিয়ে অটল আর মজবুত থাকো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাভূত করতে পারবে না। 9 জন, তারপরে 18 জন, তার আগে 15 জন, তারপরে 21 জন আলেমে দ্বীনের তালিকা করে ওনারা জিজ্ঞাসা করে, এই 18 জনের তালিকার কোনো আলেম আছে কিনা? আলেম থাকলে কি হবে? কয় তাহলে 18 জনের তালিকাভুক্ত কোনো আলেম থাকলে কোরআনের কথা বলা যাবে না। এত বড় স্বৈরাচারী আদেশ যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা দিয়ে থাকে, এ জাতি তার নাম জানতে চায়। ইত্তেফাকুল উলামাকে ধন্যবাদ জানাই, ইত্তেফাকুল উলামাকে ধন্যবাদ জানাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এভাবে দেশের হাক্কানি ওলামায়ে কেরাম হকের কথা বলবার অপরাধে সময়ের কিছু অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তা আল্লাহর কোরআন এবং কোরআনের ধারক বাহক আলেমদেরকে অপমান করবার চেষ্টা করছিল, তাদের বিরুদ্ধে ইত্তেফাকুল উলামার ওলামায়ে কেরাম যখন মাঠে নেমেছে, গোটা দেশে জনতার বাঁধ ভাঙা জোয়ার ছুটেছে। জনতার সেই বাঁধ ভাঙা জোয়ারে সেই সকল অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তাদের স্বৈরাচারী আদেশ বঙ্গোপসাগরে ভেসে গেছে। আমরা বারবার বলতে চাই, পরিষ্কার আমাদের পয়গাম, আমরা কথা বলবো, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহর কোরআনের আলোকে প্রমাণ করে দিবেন যে কোরআনের আলোকে আমাদের কথার এই ভুল আছে। ওলামায়ে কেরাম কথা বলবেন ইসলামের আদর্শের আলোকে, নবীর হাদিসের আলোকে, যদি কোনো ভ্রান্তি থেকে থাকে ধরিয়ে দিবেন। উম্মতের শীর্ষ ওলামায়ে কেরাম রয়েছেন, তারা সেটাকে শুধরে দেওয়ার ব্যবস্থা করবে। শুধুমাত্র আপনার মনোপুত হয় না, শুধুমাত্র কারো পছন্দ হয় না, এই অজুহাতে শাহজালালের বাংলায় হকের কোনো কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে না, স্তব্ধ করে দেওয়া যাবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? উম্মতের আলেমদের দায়িত্ব আর কর্তব্য হলো উম্মতের জন্য প্রথমে রাতের অন্ধকারে চোখের অশ্রু ঝরাবেন, তারপরে মাথার ঘাম পায়ে ফেলবেন। অশ্রু আর ঘামেও যদি কাজ না হয়, অশ্রু আর ঘামেও যদি কাজ না হয়, হে উম্মতের আলেম সমাজ, মনে রেখো, একবিংশ শতাব্দীর আলেমেরা,
আমার আর তোমার রক্ত আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়, আমার আর তোমার রক্ত ইমামে আজম আবু হানিফার চেয়ে বেশি দামি নয়। আল্লাহর দ্বীনকে উম্মতকে হেফাজত করবার জন্য যদি ইমাম আবু হানিফার রক্ত ঝরতে পারে, আহমদ ইবনে হাম্বলের রক্ত ঝরতে পারে, আমাকে আর তোমাকে রক্তের সাগর পাড়ি দিয়েই হকের ঝান্ডাকে বিজয়ী করতে হবে। জাতির উদ্দেশ্যে আমার আখেরি অনুরোধ, সর্বশেষ অনুরোধ, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে উম্মতের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে একটা হকের কথা বলেছিলেন, সেই হকের কথা কিছু মানুষের মনোপুত হয়নি, তারা তাদের অনুসারীদেরকে, তারা তাদের দলের কর্মীদেরকে, কিছু কিছু নেতা তার দলের কর্মীদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় উম্মতের আলেমদের বিরুদ্ধে তাদের কর্মীদেরকে নিয়ে মাঠে নেমেছে, তারা উম্মতের আলেমদের ব্যাপারে অশালীন কটূক্তি করেছে, উম্মতের ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা তাদের অনুসারী আর দলের কর্মীদেরকে মাঠে ব্যবহার করবার চেষ্টা করেছে। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলতে চাই, কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, তবে একটা কথা বলবো, উম্মতের গোটা আলেম সমাজ যখন এক সুরে এক মত হয়ে কোনো একটি কথা বলেন, সেই কথাটি আর কোনো ব্যক্তি আলেমের থাকে না, বরং সেই কথাটি হয় এজমায়ে উম্মত, আর সেটাই হয় আল্লাহর কথা, সেটাই হয় ইসলামের সিদ্ধান্ত। হ্যাঁ, আলেমরা যদি মত বিরোধ করেন, এক আলেম একটা বলে আরেক আলেম আরেকটা বলে, সেই ক্ষেত্রে যে কোনো একজনের কথা গ্রহণ করার অবকাশ আছে, কিন্তু যেই বিষয়ে সমস্ত আলেমগণ একমত হয়ে কথা বলেন, সেটা শুধু আলেমের কথা না সেটা আল্লাহর কথা, সেটা শুধু আলেমের কথা না সেটা ইসলামের সিদ্ধান্ত। হে আমার বাংলাদেশের নাগরিকরা, রাজনীতি করবা দেশ এবং জনগণের স্বার্থে যার যার হিসাব মতে, দেশের কল্যাণ করো জনগণের সেবা করার জন্য, রাজনৈতিক ক্ষমতা নিয়ে জনসেবার উদ্দেশ্যে তুমি যে কোনো রাজনীতি করো, ক্ষমতা নেও, ক্ষমতা আর পাওয়ার নিয়ে জনগণের কল্যাণ করো, সেবা করো। আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি তোমাকে সম্মান জানাই, গম চুরি করবে না, সম্পদ চুরি করবে না, দুর্নীতি করবে না, ক্ষমতা পাওয়ার পর রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনবে না, আকাশ ছোঁয়া কালো টালাকার পেহা পাহাড় করবে না। এরপরে তুমি কি রাজনীতি করবা সেটা তুমি আর তোমার রাজনীতির ব্যাপার, কিন্তু কিন্তু যখন কোন পরিস্থিতি তৈরি হবে, উম্মতের গোটা আলেম সমাজ একদিকে আর তোমার দল আরেকদিকে, উম্মতের গোটা আলেম সমাজ এক কথা বলে তোমার নেতা আরেক কথা বলে, শুধু তাই নয়, তোমার দল আর তোমার নেতা সার্কুলার জারি করে তোমাকে আহ্বান জানায়, আলেমদের বিপক্ষে মাঠে নামবার জন্য উস্কানি দেয়। হে উম্মত, মুসলিম উম্মত, আখির নবীর উম্মত, আওয়ামী লীগ বিএনপি সহ সমস্ত দলের কর্মীরা, তখন তুমি কি করবা? তখন তোমার দুই অবস্থা, কয় অবস্থা? হয় তুমি শক্তিশালী ইমানদার, না হয় তুমি দুর্বল ইমানদার। যদি শক্তিশালী ইমানদার হয়ে থাকো, যদি শক্তিশালী ইমানদার হয়ে থাকো, তোমার দল যখন ইসলামের বিপক্ষে নামবে, যদি শক্তিশালী ইমানদার হয়ে থাকো, তোমার নেতা যখন তোমাকে আলেমদের বিপক্ষে মাঠে নামবার আহ্বান জানাবে, শক্তিশালী ইমানদার হয়ে থাকলে দল আর নেতাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিবা, দল করি ভালো কথা, নেতা তোমার আনুগত্য করি ভালো কথা, ইসলাম আর আলেমদের বিপক্ষে গেলে তুমি সহ তোমার 14 গোষ্ঠীকে তালা। এই পারবো বলতে? বসেন। কাজ কাদের কাজ? শক্তিশালী ইমানদার, যারা কি শক্তিশালী ইমানদার, আর যারা ইমান দুর্বল, এই সাহস নাই,
দলকে বলবা যে ইসলামের বিপক্ষে গেলে আমি কিন্তু দলের পক্ষে নাই, হুজুরদের পক্ষে। এই কথা বলবার মতো ইমানি শক্তিশালী যাদের অবস্থান নাই, ইমানি সামর্থ্য যাদের নাই, হিম্মত যাদের নাই, বুকের মধ্যে দুরু দুরু বুক কাঁপে, তোমার জন্য দুই নম্বর তরিকা হলো, তোমার দল যখন, তোমার নেতা যখন বলবে আয় আয় হুজুরদের বিপক্ষে মাঠে নামি, তখন তুমি বলবা যে নেতা পেটে সাংঘাতিক ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, ডাক্তার বলছে এক সপ্তাহ বেড রেস্টে থাকতে, মাথা উঠাইতে পারতেছি না, ইন্নি সাকিম, ইন্নি সাকিম, কিন্তু খবরদার, প্রয়োজনে কৌশলের কৌশল অবলম্বন করেও, কৌশল অবলম্বন করেও ইসলামের বিরুদ্ধাচরণ থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর যদি তুমি তোমার রাজনীতির স্বার্থে তোমার দলকে খুশি করতে গিয়ে, নেতাকে খুশি করতে গিয়ে ইসলাম এবং ওলামায়ে কেরামের বিপক্ষে নামো, মনে রেখো তুমি তোমার ঈমানের চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিলা, তোমার নাম ভণ্ড মুনাফিক। ইনশাআল্লাহ হে বাংলাদেশের তাওহীদি জনতা, যে কোনো পরিস্থিতিতে ইমানের কথা ঊর্ধ্বে তুলে ধরতে সাহস রাখো তো ইনশাআল্লাহ। তোমরা যদি সাহস রাখো, যারা এদেশে রাজনীতি করতে চায় সব সোজা হয়ে যাবে, নেতারা সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণ সোজা তো নেতারাও সোজা, জনগণ সোজা তো রাজনৈতিক দলও সোজা। উম্মতের আলেমদের কাছে গোটা উম্মতের দায়িত্ব, কথা বলেন, দাওয়াত এবং তবলিগের নামে উম্মতের আলেমরা বছরের পর বছর ধরে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, উম্মতের আলেমদের নির্দেশনার বাইরে গিয়ে ইসলামের নামে অন্য কোন অপতৎপরতা পরিচালনা করা হলে উম্মতের ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবেই ওলামায়ে কেরামের নেতৃত্বে তাদের অনুসরণে হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।